সড়কপথে ঈদ যাত্রায় প্রতি বছরই কম বেশি ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের। অবৈধ দখল, খানাখন্দ আর সংস্কার কাজে সৃষ্ট যানজটে কেমন হতে পারে এবারের ঈদ যাত্রা, সে খবর জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। মহাসড়কের খবর জানাতে সরাসরি যুক্ত রয়েছেন টাঙ্গাইল থেকে সহকর্মী আতিক রহমান এবং সিরাজগঞ্জ থেকে সায়েমউদ্দিন। প্রথমেই যাব সহকর্মী আতিক রহমানের কাছে, যিনি আছেন টাঙ্গাইলে। আতিক, ঢাকা টাঙ্গাইলের মহাসড়কের সার্বিক পরিস্থিতি জানতে যাব আপনার কাছে। ধন্যবাদ প্রিয়াঙ্কা। আপনি জানেন যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যে প্রতি বছরই যে ঈদ যাত্রাটি শুরু হয়, সেই ঈদ যাত্রায় কিন্তু মহাসড়কের ব্যাপক যানজটের মধ্যে পড়তে হয় এই উত্তরাঞ্চলের যারা যাত্রী রয়েছেন তাদের। এবং আপনি জানেন যে এলেঙ্গা থেকে চৌরাস্তা পর্যন্ত ফুল লেনের সুবিধা কিন্তু রয়েছে, অর্থাৎ চন্দ্রা পর্যন্ত, এবং এলেঙ্গা থেকে যে বঙ্গবন্ধু সেতু হয়ে যে উত্তর অঞ্চলের যে যাতায়াত বা চলাচলের যে সড়কটি রয়েছে, সেই সড়কটি কিন্তু সিঙ্গেল লেনের মধ্যে দিয়ে যেতে হয়। এবং এই মহাসড়কে আসলে অনেকটাই যে ঈদের যে সময়টা, সেই সময়ে কিন্তু ব্যাপক যানজটের মধ্যে পড়তে হয়। গেল কয়েকটি ঈদে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে প্রায় 6-7-8 ঘন্টা কিন্তু এই মহাসড়কের যারা যাত্রী রয়েছেন তারা কিন্তু যানজটের মধ্যে তাদের পড়তে হয়েছে। এবং আপনি লক্ষ্য করছেন যে এলেঙ্গা থেকে যে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত কিন্তু যে ফুল লেন সেটি কিন্তু কাজ চলমান রয়েছে, এবং যে এলেঙ্গা থেকে যে রংপুর পর্যন্ত যে ফুল লেন সেই ফুল লেনের কাজ কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে। এবং এই যে এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত এই জায়গাটি আসলে মূলত যানজটের প্রধান কারণ হয়ে দাঁড়ায় প্রতি বছরেই। অর্থাৎ আপনি জানেন যে এলেঙ্গা থেকে যে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত এই মহাসড়কে কিন্তু যে বঙ্গবন্ধু সেতুটি রয়েছে সেই সেতুটির আসলে বিভিন্ন সময় যে টোল আদায় কিন্তু অনেকটাই বিলম্বিত হয়, অর্থাৎ তাদের যে সফটওয়্যারেও মাঝে মাঝে অনেক সমস্যা দেখা দেয়, কারণ যানবাহনের কিন্তু ব্যাপক চাপ থাকে, বাড়তি একটি চাপ থাকে, অর্থাৎ যেখানে প্রতিদিন 10-12 হাজার এই সড়ক দিয়ে যান চলাচল করে, এবং ঈদের সময় কিন্তু তার 2-3 গুণ হয়ে দাঁড়ায়, যার কারণে একটি বাড়তি যানবাহনের কারণে এক ধরনের যে তাদের সফটওয়্যার, সেই সফটওয়্যারও কিন্তু যে সমস্যার পরে এবং ডিফল্টার হয়ে যায় মাঝে মাঝে, যার কারণে এই যে টোল আদায় কিছুক্ষণ বন্ধ থাকলে অনেক যানবাহন কিন্তু চাপ হয়ে যায়, যার কারণে অনেকটাই যানজটের সৃষ্টি হয়। আরেকটি প্রধান কারণ হচ্ছে যে এবার যে কাজ চলমান রয়েছে, অর্থাৎ ফুল লেনের কাজ কিন্তু চলমান রয়েছে, এবং এই চলমানের কারণে কিন্তু অনেকটাই আশঙ্কা রয়েছে যে এবার যানজট কিন্তু অনেকটাই হতে পারে, অর্থাৎ বিগত বছরের যেরকম যানজট হয়েছে ঠিক একই রকম কিন্তু যানজট থাকতে পারে, কারণ বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পারেও কিন্তু এই মহাসড়কের ফুল লেনের কাজ কিন্তু চলমান রয়েছে, এবং ছোটখাটো তো দুর্ঘটনা ঘটেই, এবং এই দুর্ঘটনার কারণে অনেক সময় যানজট কিন্তু সৃষ্টি হয় এই মহাসড়ক দিয়ে। তবে আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে তারা সর্বোচ্চ দিয়ে চেষ্টা চালিয়ে যাবেন যাতে এই দুর্ভোগ, ঈদের সময় যে ঈদ যাত্রা, সেই ঈদ যাত্রা থেকে যাতে এই মহাসড়কে যারা যাত্রী রয়েছে তারা যেন এবার ভোগান্তি অর্থাৎ কষ্ট না হয়, সেই বিষয়ে আসলে আইন শৃঙ্খলা বাহিনী, হাইওয়ে পুলিশ এবং এই মহাসড়কের যে কাজ যারা করছেন তারা কিন্তু আসলে বিষয়টি দেখবেন। এবং আপনি জানেন যে এই মহাসড়কের যে যানবাহন
হাজার হাজার যানবাহন কিন্তু এই ঈদের সময় একটি বাড়তি চাপের কারণে যানজট কিন্তু ব্যাপক লক্ষ্য করি। অর্থাৎ এই এলেঙ্গা থেকে এই যে বঙ্গবন্ধু সেতুর এটিই কিন্তু আসলে যে পার হতে অর্থাৎ 20 থেকে 25 মিনিট কিন্তু সময় লাগে, কিন্তু ঈদের সময় এই যানজটের কারণে কিন্তু 3 থেকে 4 ঘন্টা এবং 5 ঘন্টাও কিন্তু লেগে যায়। অর্থাৎ এই সময়টা যে পরিমাণ ভোগান্তি আমরা এই যাত্রীদের দেখেছি, অর্থাৎ প্রতি বছর ঈদের যে ঈদযাত্রা হয় সেই ঈদযাত্রায় কিন্তু তাদের বাড়তি আসলে ভোগান্তির মধ্যে পড়তে হয়। এবং আরেকটি বিশেষ কারণ এই বঙ্গবন্ধু সেতু কিন্তু অনেকটাই যে এই সিঙ্গেল লেন এবং এই মহাসড়কের যে মানে টোল আদায়, সেই টোল আদায় কিন্তু সিঙ্গেল সিঙ্গেল হওয়ার কারণে কিন্তু অনেকটাই এই মহাসড়কের যানজট পড়তে হয়। তো সবকিছু মিলে প্রিয়াঙ্কা এই ছিল আমার কাছে মহাসড়কের সর্বশেষ অবস্থা। আমাদের আরেকজন সহকর্মী রয়েছেন সিরাজগঞ্জের সায়েম, সেখান থেকে জানাবেন সর্বশেষ মহাসড়কের পরিস্থিতি। সায়েম ধন্যবাদ আতিক। এটি কিন্তু বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক। এই মহাসড়কটি দিয়ে কিন্তু উত্তর এবং পশ্চিমবঙ্গের প্রায় 22টি জেলার যানবাহন চলাচল করে। তো এই স্বাভাবিক সময়ে এই প্রতিদিন এই যানবাহনের সংখ্যা 20 থেকে 30 হাজার হলেও ঈদযাত্রায় কিন্তু এর সংখ্যাটি প্রায় 40 থেকে 50 হাজারে গিয়ে দাঁড়ায়, যার ফলে অতিরিক্ত একটি যানবাহনের চাপ লক্ষ্য করা যায়। সেই চাপের ফলে কিছু জায়গায় যানবাহনের ধীরগতি সৃষ্টি হয়। এমন এই আমার এই যানবাহন এই মহাসড়কটিতে যে যানবাহনগুলো চলাচল করে তাদের কিছু চালকদের সাথে আমি কথা বলেছি, তারা আমাদের কিন্তু একটি আশঙ্কার কথা জানিয়েছেন যে এই মহাসড়কটিতে যেমন অতিরিক্ত যানবাহনের চাপ লক্ষ্য করা যায়, সেই সাথে কিন্তু এই মহাসড়কটিতে একটি 4 লেনের প্রশস্তকরণ এবং সংস্কার কাজ চলছে, যার ফলে দেখা যাচ্ছে যে কিছু জায়গায় খানাখন্দের সৃষ্টি হয়েছে, কিছু জায়গায় আপনার 4 লেন থেকে 2 লেন এবং 1 লেনে রাস্তা হয়ে গিয়েছে। সে ফলে রাস্তাটি সরু হয়ে যাওয়ার ফলে বেশ কিছু জায়গায় কিন্তু যানবাহনের একটি যানজট লক্ষ্য করা যায়। এমনকি তারা আমাদের এটিও জানিয়েছেন যে এই মহাসড়কটিতে যদি আপনার 3 চাকার যে যানবাহনগুলো আছে, যেমন সিএনজি, অটোরিকশা, এই যানবাহনগুলোকে যদি নিয়ন্ত্রণ করা সম্ভব হয় তাহলে কিন্তু অনেকাংশেই এই যানজটটা কিন্তু হবে না। এই বঙ্গবন্ধু সেতু থেকে এই হাতিকুমরুল যে হাইওয়ে রুটটি আছে সেটি কিন্তু 22 কিলোমিটার। এই 22 কিলোমিটার থেকে আবার চান্দাইকোনা পর্যন্ত 18 কিলোমিটার, মোট এই 48 কিলোমিটার যে রাস্তাটি আছে এই রাস্তাটির বেশ কিছু পয়েন্টকে ঝুঁকিপূর্ণ বলেছেন আমাদের সিরাজগঞ্জ জেলা পুলিশ। এই ঝুঁকিপূর্ণ জায়গাগুলো নিয়ে এখানকার যে কর্মকর্তা এবং ঠিকাদার রয়েছেন সড়ক বিভাগের, তাদের সাথে বৈঠক করেছেন, তাদেরকে কিছু পয়েন্ট ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করে তাদেরকে কাজের তাগিদ দিয়েছেন যেন এই রাস্তাগুলো যেন খুব দ্রুত ঈদের আগেই যেন সংস্কার করা সম্ভব হয়, না হলে কিন্তু যাত্রীরা ধর্মপ্রাণ মানুষগুলো কিন্তু একটি চরম দুর্ভোগের মধ্যে পড়বে। আমরা সিরাজগঞ্জে যে কর্মরত ট্রাফিক পুলিশ এবং আরিফুর রহমান মণ্ডল আমাদের যিনি পুলিশ সুপার রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তিনি আমাদের জানিয়েছেন যে এই মহাসড়কে এবার অতিরিক্ত যে যানবাহনের চাপ থাকবে, এমনকি এই নিয়ন্ত্রণ করতে এই ট্রাফিক এবং অন্যান্য কিছু নিয়ন্ত্রণ করতে কিছু পুলিশ নিয়োজিত থাকবে সবসময়, যারা মোবাইল টিম হিসেবে কাজ করবে, যারা মোবাইল হিসেবে কাজ করবে তারা মোবাইল টিম হিসেবে কাজ করবে তারা সবসময় নিয়োজিত থাকবে যেন এই অতিরিক্ত যে যানবাহনের চাপ সেটি যেন পার করা যায় এবং এমনকি যানজট যেন না হয় সেই দিকে ভোগান্তি যেন না হয় সেই দিকে খেয়াল রাখবে। আমরা কিন্তু সড়ক বিভাগের যে এখানে যে কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান যে মীর আক্তার হেগো গ্রুপের একলাস উদ্দিনের সাথে কথা বলেছি, তিনি আমাদের জানিয়েছেন যে তারা যে ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করেছেন সেই চিহ্নিত স্থানগুলো অতিরিক্ত অতি দ্রুত মেরামত করা হবে, এমনকি 20 রমজানের মধ্যেই এই সংস্কার কাজগুলো শেষ করে প্রায় 5টি ব্রিজ খুলে দেওয়া হবে যাতে এই ঘরমুখ মানুষদের যেন ভোগান্তি পোহাতে না হয়। এই ছিল আমার কাছে সর্বশেষ। প্রিয়াঙ্কা আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে। স্যাম ধন্যবাদ আপনাকে, পাশাপাশি আতিক আপনাকেও ধন্যবাদ।
দর্শক, মহাসড়কের খবর জানাতে আমাদের সাথে টাঙ্গাইল থেকে যুক্ত ছিলেন সহকর্মী আতিক রহমান এবং সিরাজগঞ্জ থেকে সাইমউদ্দিন।